হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন আর আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আমার ব্লগে আজকে থাকছে হলো ডেইলি ওয়ার্কের যে রান্না টান্না সেগুলো আছে, আবার আমি একটু একটা নাস্তা বানিয়েছি সেটাও আছে। তো লেট স্টার্ট। আজকে সকালের নাস্তাটা ওটস খাবো। ওটস এটা অবশ্য অন্য স্টাইলে করবো আর কি। কালকে যেরকম স্যুপ করেছিলাম আজকে করবো দুধ দিয়ে। আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি, জাল দেওয়া গরম হওয়ার আগে আমি ওটসটা দিয়ে দিচ্ছি, কারণ আমার ওটসটা পরে গরম পানিতে দিলে এটা জমে যেতে পারে, তাই এটা আমি ঠান্ডা দুধের ভিতরে দিয়ে তারপর আমি দুধটাকে গরম করব। তো এটা হইতে বেশিক্ষণ সময় লাগে না, কারণ এখানে কোনো সবজি টবজি কোনো কিছু নাই, শুধু দুধের ওটসটা সিদ্ধ হতে 3 মিনিট টাইম লাগে। তো এখন আমি এটা নাড়ছি, 5 মিনিট কুক করলেই হয়ে যাবে। আমার খুবই সহজ একটা নাস্তা, এই নাস্তাটা আমাদের একটা বয়সে আসলে ওটসটা খুবই উপকারী একটা নাস্তা। এটা আমি সবসময় আমি আর আমার হাজব্যান্ড খাই, যেহেতু আমাদের এখন এই হয়ে যাচ্ছে। আরেকটু দিয়ে দিচ্ছি, এটা আন্দাজের উপরে, একটু বেশি লিকুইড হয়ে গেলেও হবে না, আবার বেশি টাইট হয়ে গেলে, ঘন হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে, আন্দাজের উপরে দিতে হয়। সেমাই সেমাইয়ের মতোই কিছুটা, সেমাই রান্না করি আমরা যেভাবে, সেম প্রসেস। আর কিচ্ছু দিব না, শুধু দুধের ভিতরে শুধু এই উৎসটা দিব। তো 5 মিনিট ধরে এরকম নাড়তে হবে অনবরত, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। হয়ে গেছে, বোঝা যাচ্ছে ঘন হয়ে আসতেছে। এটা আরো একটু পাতলা হলে ভালো হতো, যদিও ঠিক আছে, সমস্যা নাই, কিছুক্ষণ রাখলে একটু ঠান্ডা হলে আর একটু জমে যাবে। আজকে সকালে নাস্তাটা ওটস হবে। ওটস এক একদিন এক এক টাইপের খাই, রুটিটা ডাবল হয়ে যায় অনেক সময়, 2 দিন 3 দিন হয়ে যায়। বাটিতে ঢেলে নিচ্ছি, আমার ওটসটা হয়ে গেছে। প্রতিদিন খেতে আবার ভালো লাগবে না, কারণ একটা জিনিস প্রতিদিন খেতে ভালো লাগে না। তো ঢেলে নিলাম, এখন এখানে কিছু ফ্রুটস দিয়ে খেলেও ভালো লাগে। অনেক সময় কলা দিয়ে খাই, কলা দিয়ে ম্যাক্সিমাম টাইম খাওয়া হয়। তো আজকে যেহেতু পেঁপে আছে ঘরে বেশি, চিন্তা করলাম একটু পেঁপে দিয়ে, আজকে পাকা পেঁপে, অনেক মিষ্টি। এখন পেঁপের সিজন চলছে, খুব টেস্টি পেঁপেগুলা, তো বাসায় সবসময় রাখি। তো এইটা নাস্তা রেডি হয়ে গেছে, এটা হলো আমরা দুজনে খাবো এখন। ওর লাভের পাপড়টাতে একটু মধু দিয়েছি, তো মিষ্টি দিলে ভালো লাগে। আমি কিছু কোনো মিষ্টি নিইনি। আর একটা ফ্রুট আছে এখানে, নাশপাতি, নাশপাতি কেটে রেখেছি। নাস্তা খাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা চা খাবো। সেই কাঁচামরিচের চা, এটা একটু স্পেশাল করেছি আজকে, কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল একটা ভাব লাগলে ভালো লাগে অনেক সময়। পাপা খাচ্ছে, বললো ভালো হয়েছে। মরিচের চাটা আসলেও আমি শিখেছিলাম, আমি অনেক আগে যখন চাকরি করতাম তখন আমাদের অফিসের পিয়নটা একদিন করেছিল, করে বলেছিল যে আপা কাঁচা মরিচের চা খান, মাথা ব্যথা ছিল আমার, বললো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আসলে আমি খেয়ে কিন্তু মাথা ব্যথা আমার ভালো হয়ে গেছিলো,
এরপর থেকে আমি কাঁচামরিচের চাটা আমি খাই প্রায়। তো আমার সকালের নাস্তা শেষ হয়ে গেছে, এখন আমি দুপুরের রান্নাতে চলে আসছি। রান্নাঘরে আমি লাল শাক রান্না করবো আজকে, চুলায় বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। আর এই চুলায় আমি বেগুন কুটতে দিয়েছি এটা ভর্তা করার জন্য। বেগুনটা পুড়বে, পোড়া হলে সফট হয়ে আসলে পরে আমি এটাকে উপরে ছিলে তারপরে আমি এটাকে ভর্তা করব। আর চুলায় লাল শাক হচ্ছে, তো যেটা বলছিলাম যে কাঁচামরিচের চাটা আসলে আমার খুব মাথা ব্যথা, যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারা একটু ট্রাই করে দেখতে পারেন, খুব কাজে আসে দেয় সেটা, মানে খাওয়ার সাথে সাথে মাথা ব্যথাটা চলে যায়। আমি খুব ফল পেয়েছি, এরপর থেকে আমি কাঁচামরিচের চা খেতেও ভালো লাগে, টেস্ট লাগে অনেক। এখন অবশ্য সব জায়গায় দেখি রাস্তাঘাটে চায়ের ইয়েগুলোতে দেখা যায় যে ওরা নানান ধরনের চা, তেঁতুলের চা, লেবুর চা, কাঁচামরিচের চাও দেখা যায় ওখানে। আমি অবশ্য অনেক আগেই খেয়েছি। লাল শাকটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে, একটু হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে পানিটা ঝরিয়ে নিব, তারপরে তেলে ভেজে নিব আর কি। বেগুনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই বেগুনটা একটু ঠান্ডা হলে পরে ছিলতে হবে, গরমটা হাত দিয়ে ধরা যাবে না, এই জন্য নামিয়ে রেখে দিলাম আমি। এখন আমি শাকটাকে নামিয়ে রাখবো, পানি ঝরাতে দিয়ে দিব। লাল শাকটা অনেক মজার, যদি শাকটা ভালো হয়, ওই শাকটা ভালো ছিল, সকালে মর্নিং ওয়াক করে আসার সময় ওর পাপা নিয়ে আসছিল। শাকটা ফ্রেশ খাওয়া হয় প্রতিদিন সকালবেলা, মর্নিং ওয়াক করে আসার সময় নিয়ে আসি, তারপরে এটা ফ্রেশ খাওয়া হয়, আগে রেখে দেওয়া যায় না শাকটা, তাহলে ভালো লাগে না। আর এক চুলায় এখন আমি তেল দিয়ে দিলাম এক চুলায়, আর এক চুলায় শাকটা ভাজবো, আর এক চুলায় আমি এখন তরকারি রান্না করবো, কই মাছের তরকারি রান্না করবো আজকে। শাকের জন্য আমি যে কড়াইটা দিয়েছি ওখানে আমি রসুনটা বেশি করে দিলাম, শাকটা আসলে রসুনটা বেশি দিলে ভালো লাগে খেতে, টেস্ট হয়। তো পেঁয়াজটা কম দিলাম, রসুনটা বেশি দিলাম, আর তরকারিতে আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিব, মশলাগুলো কষানো হলে তারপরে দেন আমি অন্য কিছু দিব, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, মরিচ গুঁড়া, লাল মরিচ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। এখন নাড়ছি, সব মশলা দেওয়া হয়ে গেছে, মশলাটা কষানো হবে কিছুক্ষণ। এখন শাকের রসুন পেঁয়াজটা একটু নাড়ছি, একটু ব্রাউন কালার হয়ে আসলে পরে শাকটা দিয়ে দিব, শাকের উপরে কাঁচামরিচ দিয়ে দিই, মরিচটা কম খাই, খুবই কম মরিচ দিই শাকে, যেহেতু শাকটা খেতে হয়। মশলাটা কষানো হয়ে গেছে আমার তরকারি, এখন এখানে আমি একটু পানি দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যাচ্ছিলো এই জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এই তরকারিটা রান্না করবো একটা সবজি দিয়ে, সবজিটা হলো আজকের যে বাঁধাকপিটা, আমার পার্পেল কালারের বাঁধাকপি, সেটা দিব তরকারিতে। শাকটা দিয়ে দিলাম ওখানে অন্য চুলায় ভাজার জন্য, নাড়ছি। শাকটা কিছুক্ষণ ভাজা হবে, আর চুলায় তরকারি
জন্য যেটা দিয়েছি সেটাতে আমি এখন ওই বাঁধাকপি কুচি কুচি করে কেটে রেখেছি সেটা এখন দিয়ে দিব। এই বাঁধাকপিটা দেখতে সুন্দর কিন্তু পরে সিদ্ধ হওয়ার পরে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, ওটা দেখতে খুব একটা ভালো লাগে না। এই কালারটা থাকলে ভালো লাগতো কিন্তু পরে এই কালারটা থাকে না। তো ওটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটা দিব। মাছটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট কুক করব। আর এই চুলায় তো শাক হচ্ছে, শাকটাকে কিছুক্ষণ ভাজতে হবে, তা না হলে কাঁচা কাঁচা একটা ভাব থেকে যাবে, ভালো লাগবে না। শাকটা হয়ে গেছে আমার, এটা এখন নামিয়ে ফেলছি। আজকে ভিডিওটা লাভিবা করছে, ওর মুডটা আজকে ভালো তাই আজকে ভিডিওটা করে দিচ্ছে, সব সময় যে দেয় না। তো আরেক চুলায় আমি এখন ফ্রাইপ্যান দিয়ে দিলাম, সেটা মরিচ ভাজবো, বেগুন ভর্তা করার জন্য শুকনো মরিচ ভাজবো। শুকনো মরিচটা একটু বেশি খাওয়া হয়, এটা আমার লাভিবাও পছন্দ করে, শাকের সাথে ডালের সাথে খায়, যেহেতু শাকটা প্রতিদিন থাকে মরিচটাও রাখি, শুকনো মরিচ ভাজাটাও রাখি। আর এমনি ভর্তার মধ্যে তো আছেই, মাঝে মাঝে শুকনো মরিচ দিয়ে কাঁচা মরিচটাও করি, শুকনো মরিচ দিয়ে বেশি ভর্তাটা করা হয়। এখন তরকারি আমার সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। কই মাছটা অনেক মজা লাগে খেতে, রান্না করাটাও ভালো লাগে, আবার ভাজি করলেও ভালো লাগে। ভাজিটা আবার আমার লাভিবা একটু পছন্দ করে বেশি মাছ ভাজা, এই জন্য আমি কয়েকটা মাছ ভাজি করব। আর কিছু রান্না করে বসিয়ে দিলাম, ভাজি করব যে মাছগুলো সেগুলো আমি একটু কেটে নিচ্ছি মশলাটা যাতে ঢুকে, সেই জন্য তরকারি হচ্ছে, ঢাকটা দিয়ে কিছুক্ষণ কুক করবো, 5 থেকে 7 মিনিট করলে হয়ে যাবে। আর মাছটাতে আমি যে মশলাটা দেবো সেটা রেডি করছি। হলুদ মরিচ, একটু আদা রসুন বাটাও দিলাম, একটু পেঁয়াজ বাটাও দিলাম, একটু লবণ, জিরা গুঁড়া, মাছটাকে একদম ফ্রাই করে ফেলবো, মচমচে ভাজাটা ভালো লাগে কই মাছের। মাছের ভিতরে মশলা লাগিয়ে নিচ্ছি,
এখন চুলায় ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে, সেখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। হচ্ছে এক চুলায় মাছ ভাজা আর এক চুলায় তরকারি। মাছের এক পিসটা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আজকে বিকালে একটু বের হবো, একটু শপিং আছে। শপিং মানে বাজার আগুড়ায় যেতে হবে একটু, এই জন্য রান্না টান্না একটু তাড়াতাড়ি শেষ করে বিকাল টাইমটা যাতে ফ্রি থাকতে পারি। বেগুন ভর্তাটা করে মেখে ফেলছি, এখন বেগুন ভর্তা শাক সব কিছু রেডি হয়ে গেছে। তরকারিটাও নামিয়ে ফেলছি, টেবিলে নিয়ে আসছি। মাছ ভাজাটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব কিছু রেডি। এখন আমি লাবিবার পাপার খাবারটা দিয়ে দিব, বক্স ভরে দিয়ে দিচ্ছি। ওর পাপা মাছ খেতে খুব পছন্দ করে, ও অনেকগুলো মাছ দিয়ে দিলেও খেয়ে ফেলে। সবসময় মাছটা ওর জন্যই, স্পেশালি ওর জন্য রান্না করা হয়, আমরাও খাই। লাবি বা একটু কাঁটা নিয়ে সমস্যা ওর, এমনি কাঁটা বেছে দিলে খেতে পারে। তো এখন লাল শাকটা দিয়ে উঠিয়ে ফেলছি, তরকারিটা দিয়ে দিলাম বক্সে। এখন লাল শাক আরেক বক্সে, তরকারি দিয়ে দিলাম, আর নিচের বক্সটাতে ডাল। তো লাল শাক, বেগুন ভর্তা আর মাছ ভাজি দিব এটাতে। এই ভিডিওটা আমি করছি, ভিডিওটা ভালো হচ্ছে না, মনে হচ্ছে চেয়ারটা দেখা যাচ্ছে। লাভি বা পড়ালেখা করছে, তাই ওকে ডিস্টার্ব করছি না। এখন ভাত এক বক্সে, এখন উপরে বক্সটাকে ভাত দিয়ে দিচ্ছি। হয়ে গেল বক্স, এখন আমার রান্না শেষ। রান্না শেষ করে আমি পাঠিয়ে দিয়েছি। এখন আমি একটা নাস্তা রেডি করার জন্য রান্নাঘরে আসছি। এটা হলো আজকে ফালুদা মিক্স, যে প্যাকেটটা দেখাইলাম সেই প্যাকেট দিয়ে ফালুদা বানাবো। আমি দুধ দিয়ে দিয়েছি চুলায়, দুধে এখন আমি ফালুদা মিক্সটা ঢেলে দিব। তারপরে সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে, সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। তারপরে আমি ফালুদা মিক্সের প্যাকেটটা কাটলাম, আর একটু সাগুদানাও দিব। সাগুদানাটা খুব টেস্ট লাগে আমার কাছে, খুব মজা লাগে ইয়েতে, ফালুদার ভিতরে সাগুদানাটা খুব ভালো লাগে।
ওখানে আমি মিক্সটা দিয়ে দিলাম, ফালুদা মিক্সটা। সাগুদানাটা দিব একটু, একটু সাগুদানা দিয়ে দিচ্ছি। এই ফালুদা মিক্সটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের, তাই জন্য কালারটা ইয়েলো আসছে। তো আরেকটা হোয়াইট কালারেরও আছে, তো আমি ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়ে আসছিলাম। তো এখন আমি নাড়ছি, কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যাবে। আরেকটা চুলায় আমি একটু জেলি বানানোর জন্য রেডি করছি। দুইটা জেলি প্যাকেট ছিল, একটা সবুজ কালার আর একটা ছিল পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা রেডি করছি। আমি একটু ফুড কালারও দিয়ে নিচ্ছি, যেহেতু কালারটা একটু হালকা ছিল, সেই জন্য আমার বাসার যে ফুড কালারটা ছিল রোজ ফ্লেভারের, সেই কালারটা আমি দিয়ে দিলাম। তাহলে জেলি কালারটা একটু সুন্দর হবে। জেলিটা হয়ে আসছে অলরেডি। ওয়াও, সুন্দর একটা জেলি কালার আসছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব, তাহলে জেলিটা রেডি হয়ে যাবে। হয়ে গেছে আমার পিঙ্ক কালারের জেলিটা। ঢেলে নিলাম বাটিতে। ওয়াও, কালারটা অনেক সুন্দর লাগছে। ফালুদার হয়ে গেছে, ফালুদাটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো বন্ধ করে দিয়েছি। এখন আরেকটা জেলি যেটা সবুজ কালার, সেটা রেডি করছি। সবুজ কালারটা ওয়াও লাগছে, এত সুন্দর কালার। এটাও হয়ে আসছে। সারাক্ষণ নাড়তে থাকতে হবে, তা না হলে এটা লেগে যাবে। ফুডগুলো আসলে কালারে অনেক দেখতে সুন্দর দেখায়। আমার জেলিটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখলাম বাটিতে। এখন এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে বিকালবেলা নাস্তাটা খাওয়া যাবে। আপাতত এটা করে রাখলাম। তো বিকাল হয়ে গেছে অলরেডি, আমরা বের হচ্ছি। লাবিবা পড়াশোনায় ব্যস্ত, ওই জন্য কিছু ব্লগ করতে পারে না। আমরা বের হচ্ছি, আগুড়ায় যাচ্ছি, আগুড়ায় যাচ্ছি আমাদের বাসা থেকে বের হয়ে। যেটা বলছিলাম, লাবিবা একটু ব্যস্ত পরীক্ষা, ওর ব্লগগুলো এখন করতে পারছে না, পরে করবে পরীক্ষা শেষ হয়ে গেলে। ও অনেক ভালো ব্লগ করে, ওর অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি, আমার থেকে বেশি। আমরা যাচ্ছি আগুড়া। এটা হলো আমরা আমাদের বাসা থেকে বের হয়ে, আমরা আগুড়াটা হলো রিং রোডে। আমাদের বাসাটা বাবর রোডে, মোহাম্মদপুর বাবর রোডে। আর এখানে আমাদের বাসার কাছে, সবচেয়ে কাছে যে আগুড়াটা আছে সেটা হলো রিং রোডে, শ্যামলী রিং রোড, সেখানেই যাচ্ছি। চলে আসছি আগুড়া, দেখা যাচ্ছে
আমরা রাস্তার এই পারে গাড়িটা ঘুরিয়ে আমরা ওইদিকে ইউটার্ন নিয়ে তারপরে যাব ঢুকবো। চলে আসছি এইপারে, এখন ঢুকে যাব। ঢাকা শহর ক্রাউড প্লেস, ভালো লাগে, মানুষ বেশি থাকলাম খুব ভালো লাগে। এতদিন চট্টগ্রাম ছিলাম কারণে এই ক্রাউডনেসটা দেখার দেখতে হয় নাই অনেকদিন থেকে, তারপরে আসলাম। চলে আসছি লাভ বাজাচ্ছি, ও খুব পছন্দ আগরের, অনেক কিছু কেনা নিতে পারে ওর পছন্দের চকলেট। কোনো অকেশন থাকলে, ঈদ ঈদ কিংবা কিছুতে থাকলে তো এত মানুষ হাঁটা যায় না এরকম অবস্থা। এই এরিয়ার ভিতরে যারা আছে সবাই ভালো লাগে এখানে গ্রোসারি শপের ভিতরে, আগুরাটা অনেক ভালো, এটা অনেক স্পেস বেশি, মুভ করতে সুবিধা, বেশি কনজেস্টেড হলে সমস্যা, হাঁটতে সমস্যা হলে ভালো লাগে না। এখানে আরও অনেক গ্রোসারি শপ আছে যেরকম প্রিন্স বাজার, তারপরে ওয়ান স্টপ, তো আমার কাছে এখানেই ভালো লাগে সব, আগুরাটাই আমার স্পেস ভিতরে সব। তারপর খুব পছন্দ শেষ, এখন বের হয়ে গেছি, এখন আমরা বাসা চলে যাবো। খুব পছন্দ, আর আমার চুইংগাম খুব পছন্দ, সবচেয়ে
And আর আছে হচ্ছে যে হালুয়া mix এটাও আমার বলাতেই নাও হয়েছে আমি চেয়েছি কারণে নাও হচ্ছে আর আছে লাভা কেক mix তো এই কেকটা আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল তাও আবার হোমমেড সো এটাও আমার আমার ইচ্ছাতেই নাও হয়েছে আর আছে কালো গুনা মশলা আমার কালো গুনা পোলাও সাথে খেতে খুব ভালো লাগে তো এটাও আমি আম্মাকে বলেছি যে তুমি এটা বানাবে সো এটা নাও তো এটাও আমার ইচ্ছাতে নাও হয়েছে তো এখানে যা আছে সবই আমার জন্যই নেওয়া হচ্ছে মানে যা কুক করা হবে তাও আমার জন্যই কুক করা হবে তো এখন আমি নিচ্ছি এই প্যাকেট এগুলো সব তো নাও হয়ে দেখানো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আদা আর এখানে আছে হচ্ছে শসা আর এটা হচ্ছে লেবু আর আছে হচ্ছে রসুন আর আছে চিনি গুঁড়া চাল আমি বলেছিলাম যে সব গৃহস্থালী বর্জ্য কেনা হয়েছে তো অনেক কিছুই ঘরের জিনিস ঘরের রান্নাপাতির জন্য আর ডিম এটাও ঘরের জিনিসই যদিও ডিম আমার খুব পছন্দ কিন্তু এটা আমার কথায় তো আর কেনা হয় ডিম আমরা দুই প্যাকেট নিয়েছি ডিম তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আর নিচ্ছি শুকনা মরিচ আমার খুব ভালো লাগে আর এখানে আছে 10 কেজি চাল আর এটা হচ্ছে মাছ সো গাইস আমাদের শপিং করা তো শেষ আর সব জিনিসপত্র বেরো করা হয়ে গিয়েছে তো আমার কাজ এখানেই শেষ হয়ে গিয়েছে আর আম্মু তো ফালুদা বানিয়েছিল ফালুদা বানিয়েছে তো সেটাও আমরা এখন টেস্ট করবো সেটা খাবো কেমন হলো আর আমি জানি যে এটা অবভিয়াসলি খুবই আমি হয়েছে তাও আমরা একবার টেস্ট করে আপনাদের দেখাবো আর তারপর আস্তে আস্তে ভিডিওটা এন্ড হয়ে যাবে আর আমারও হয়েছে তো শেষ সো বাই শেষ এখন ফালুদা রেডি করলাম লাভিবা খাবে এটা ফালুদাটা যেটা রেডি করে গিয়েছিলাম এটা এখন খাবে ও তো খুব পছন্দ করে খাচ্ছে খুব ভালো লাগছে বললো চকলেটস সব কিছুতেই সো আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর আমার যে চ্যানেল পপিস ব্লগস ইউটিউব চ্যানেল সেটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটাকে লাইক করবেন যারা এখনও করেন নাই আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন বেশি বেশি স্বাস্থ্যকর খাবার খাবেন আর সুস্থ থাকবেন এক্সারসাইজ করবেন তো এই আল্লাহ হাফেজ